হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফরহাদ হুসাইন, জে নিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো নাম্বারিং সিস্টেম কনভার্সন বা সংখ্যা পদ্ধতির রূপান্তর। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করা যায়। তবে গত ক্লাসে আমাদের পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছিল যে এই যে 16 সংখ্যাটা, এটা কি ছিল? একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতির পূর্ণ সংখ্যা ছিল। আর আমরা এই পূর্ণ সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেছিলাম। আজকে আমরা দেখব যে কিভাবে ডেসিমাল সংখ্যা পদ্ধতির একটা ফ্র্যাকশনাল সংখ্যা বা দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। সো আজকে আমরা দেখব যে আমাদের যদি একটা ফ্র্যাকশনাল সংখ্যা থাকে বা দশমিক সংখ্যা থাকে, এই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির দশমিক সংখ্যাটি, এই সংখ্যাটিকে কিভাবে আমরা বাইনারিতে, এটাকে আমরা কিভাবে অক্টালে এবং এই সংখ্যাটিকে কিভাবে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। সো আজকে আমাদের টার্গেট হলো ডেসিমাল সংখ্যা পদ্ধতির দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা। সো আমরা যদি একটু খেয়াল করি, এই যে এটি একটি ডেসিমাল সংখ্যা পদ্ধতি। কারণ কি? কারণ এই সংখ্যার ব্র্যাকেটের এই পাশে কি আছে? ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস 10 দেয়া আছে। তার মানে এটা একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা জানি যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয়? ভাগ করতে হয়। যদি ইকুয়াল চিহ্নের বাদিকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থাকে তাহলে আমরা কি করব? ভাগ করব। যেহেতু ইকুয়াল চিহ্নের বাদিকে ডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা দেয়া আছে, তাই আমরা ভাগ করব। কাকে দ্বারা ভাগ করব? ইকুয়াল চিহ্নের ডান দিকে যে সংখ্যা পদ্ধতির বেস দেয়া আছে ওই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা ভাগ করব। ওকে, ফাইন। 16.125। এখন এটা কি একটা ফ্র্যাকশনাল সংখ্যা। এখন এই ফ্র্যাকশনাল সংখ্যাকে আমাদেরকে কি করতে হবে? বাইনারিতে কনভার্ট করতে হবে। এবং এই সংখ্যাটা কিসে দেয়া আছে? এই সংখ্যাটা হলো ডেসিমাল সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা। সো আমরা জানি যে আমাদের ইকুয়াল চিহ্নের বাদিকে যদি ডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা থাকে তাহলে আমরা কি করব? ভাগ করব। কাকে দ্বারা ভাগ করব? ইকুয়াল চিহ্নের ডান দিকে যে বেসটা দেয়া থাকবে এই বেসটা দ্বারা ভাগ করতে হবে। আবার আরেকটা বিষয় আমরা জানি যে আমাদের কনভার্সনের ক্ষেত্রে এই যে ডেসিমালের বেস, এই ডেসিমালের বেস কখনো কাজে আসে না। ওকে, ফাইন। তাহলে আমরা যদি সলভ করি তাহলে কিভাবে সলভ করতে পারি? আমরা প্রথমে দশমিকের এই যে পার্টটা, এই পার্টটা নিয়ে কাজ করব। তারপর আমরা দশমিকের এই পরের পার্টটা নিয়ে কাজ করব। আর এই যে দশমিক, এটাকে বলা হয় কি? রেডিক্স পয়েন্ট। এটাকে কি বলা হয়? দশমিকটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের এই পাশে যে সংখ্যাটা থাকে এটা হলো পূর্ণ সংখ্যা। এবং এই যে রেডিক্স পয়েন্ট বা দশমিক চিহ্ন, এই দশমিক চিহ্নের ডান দিকে যে সংখ্যাগুলো থাকে এগুলো হলো কি? দশমিক সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারলাম যে রেডিক্স পয়েন্টের বা দিকে যে সংখ্যাটা থাকে এটা হলো কি? আমাদের পূর্ণ সংখ্যা। এবং রেডিক্স পয়েন্টের ডান দিকে যে সংখ্যা থাকে এটা হলো আমাদের কি? দশমিক সংখ্যা। ওকে, ফাইন। তাহলে আমরা প্রথমে পূর্ণ সংখ্যার কাজ করব, তারপর দশমিক সংখ্যার কাজ করব। ওকে, ফাইন। আমরা এখন এই রেডিক্স পয়েন্টের যে বা দিকে পূর্ণ সংখ্যাটা আছে এই সংখ্যাটা নিয়ে কাজ করব। তাহলে 16/2 ভাগ কি? 2। কারণ কি? কারণ আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব। 2/16, 8 দ্বিগুণে 16। তাহলে 16 - 16 = 0। ওকে, ফাইন। তাহলে এই যে 16, এই 16কে আমরা ভাগ করার পর ভাগশেষ পাইছি 0। তাহলে এই 16 এখানে আমাকে কি বসাতে হবে? এই 0 বসাতে হবে। একটা ড্যাশ চিহ্ন দিয়ে আমাদেরকে 0টা এখানে বসাতে হবে। এবং ভাগফল বসবে নিচে। এই যে ভাগফল 8, এটাকে আবার কি করা যায়? 2 দ্বারা ভাগ করা যায়। ওকে, 2/8, 4 দ্বিগুণে 8, 8 - 8 = 0। তাহলে কাকে ভাগ করার পর আমরা এই 0 পাইলাম? ভাগশেষ 8 কে ভাগ করার পর। তার মানে এখানে একটা ড্যাশ চিহ্ন দিয়ে আমরা এখানে 0 বসাবো। কারণ কি? কারণ এটা 8 এর ভাগশেষ। এটা দ্বারা বোঝাচ্ছে যে এটা 8 এর ভাগশেষ। ওকে, ফাইন। তারপর ভাগফল ভাগফল আমরা নিচে বসাবো এই 4 কে আবার কি করা যায় 2 দ্বারা ভাগ করা যায় ওকে ফাইন 2 ভাগ 4 দুই দিকে 4 4 - 4 = 0 তাহলে এই 0 আমরা কিভাবে পেলাম 4 কে ভাগ করার পর আমরা ভাগশেষ পেলাম 0 এটা কার ভাগশেষ 4 এর ভাগশেষ তাই 4 এর কাছাকাছি এটা লিখতে হবে ওকে ফাইন তারপর আমাদের ভাগফল হলো 2 এই 2 কে আবারো 2 দ্বারা ভাগ দেয়া যায় 2 ভাগ 2 2 এর কে 2 2 - 2 = 0 তাহলে এই যে 2 এই 2 এর ভাগশেষ 0 তার মানে এই 2 এর পাশে এই 0টা বসাতে হবে ওকে ফাইন তাহলে ভাগফল আমাদের কি 1 এই 2 দ্বারা 1 কে তো আর ভাগ দেয়া যায় না তাহলে আমাদের এই পর্যন্তই কমপ্লিট আমরা জানি যে এই যে আমাদের লাস্টের যে বিটটা এটা হলো কি এম এস বি আর উপরের যে বিটটা এটা এটা হলো এল এস বি ওকে ফাইন এই যে পূর্ণ সংখ্যার পাঠটা এটা শেষ করতে পারলাম আমাদের বাকি আছে এই যে রেডিক্স পয়েন্ট বা দশমিক চিহ্ন এই চিহ্নের এই পাশেরটা তাহলে এই পাশে আমাদের কি আছে পয়েন্ট 125 ওকে ফাইন এখন এই ক্ষেত্রে আমাদেরকে বেস দ্বারা গুণ করতে হবে পয়েন্টের এই পাশে যা আছে তাকে আমাদের কি করতে হবে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে যে বেস এই বেস দ্বারা গুণ করতে হবে এখন আমরা বেস দ্বারা গুণ করব কতক্ষণ গুণ করব যদি এরকম একটা आंसर হয় 1.00 তাহলে এই যে পয়েন্ট এই পয়েন্টের এই পাশে যতক্ষণ পর্যন্ত 00 না আসবে এবং আমরা কি করব এই যে পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যাটা আলাদা করে ফেলব আচ্ছা আবার আমরা যদি তিনবার দেওয়ার পর তিনবার গুণ করার পর आंसरের সাথে যদি এই 00 না আসে তাহলে তিনবার দিলেই যথেষ্ট তার বেশি দেওয়ার দরকার নাই আর তিনবারের ভিতরে যদি আমাদের পয়েন্টের পর এরকম 00 চলে আসে তাহলে আমরা স্টপ করে দিব ওকে ফাইন তাহলে আমরা যদি পয়েন্ট 125 এর সাথে গুণ করি 2 তাহলে আমরা পাই পয়েন্ট 25 এটা আমরা পেলাম ওকে ফাইন এই ক্ষেত্রে একটু খেয়াল করি এই যে সংখ্যাটা এটা হলো আমাদের একটা পূর্ণ সংখ্যা এটা আমাদের আলাদা রেখে দিতে হবে এই জিরোটা আলাদা রেখে দিতে হবে আর আমাদের এই পাশে কি আছে এই পাশে 0.25 আছে আমি বলছিলাম যে পয়েন্টের পর যদি 00 আসে তাহলে আমরা স্টপ করব ওকে ফাইন তারপর এই যে 0.25 এই 25 এর সাথে আবার গুণ করব 2 0.25 into 2 equal 0.50 ওকে ফাইন তাহলে এই জিরোটা পূর্ণ সংখ্যা এটা আলাদা রেখে দিতে হবে 0.50 এর সাথে আবার 2 গুণ করব কারণ কি কারণ আমাদের এখনো 0.00 আসে নাই এখন যদি আমরা 0.50 এর সাথে 2 গুণ করি তাহলে আমরা পাবো 1.00 তাহলে একটু খেয়াল করি এই যে আমাদের 00 পয়েন্টের পর 00 চলে আসছে তার মানে এই পর্যন্তই কমপ্লিট এই ক্ষেত্রে আমাদের এমএসবি হবে উপরে এবং এলএসবি হবে নিচের সংখ্যাটা ওকে ফাইন তাহলে এই পার্টটা আমরা কমপ্লিট করতে পেলাম তাহলে আমাদের आंसरটা কিভাবে লিখতে হবে आंसरটা লিখতে হবে যে এই যে এই পার্ট থেকে এটা আমাদের প্রথম পার্ট ছিল এটার आंसरটা প্রথম লিখব 16 তারপর আমরা এই পার্ট লিখব কিভাবে লিখব আমরা জানি যে ভাগের ক্ষেত্রে আমাদের নিচ থেকে আসতে হয় কারণ নিচের যে বিটটা 1 এখানে 1 এই 1টা কি আমাদের এমএসবি তাহলে এখানে আছে 1 0 0 0 0 ওকে ফাইন তারপর পয়েন্ট কোন পয়েন্ট এই যে এই পয়েন্ট এই যে এটা হলো 16 এর বাইনারি এই যে মাত্র যেটা লিখলাম এটা হলো কি 16 এর বাইনারি তারপর এই পয়েন্ট হলো এই পয়েন্ট পয়েন্টের পর আমরা কি পাইলাম এটা আসবে উপর থেকে, কারণ কি উপরেরটা হলো আমাদের এমএসবি, গুণের ক্ষেত্রে উপরেরটা হবে এমএসবি আর ভাগের ক্ষেত্রে নিচেরটা হবে এমএসবি। ওকে ফাইন, তাহলে উপরেরটা যেহেতু এমএসবি তাহলে আমাদেরকে প্রথমে লিখতে হবে উপর থেকে 0, তারপর 0, তারপর 1, কারণ লাস্টটা আমাদের কি এলএসবি। ওকে ফাইন, এই হলো আমাদের আনসার। তাহলে এই যে অঙ্কটা এটার আনসার কি হবে 1,0,0,0,0.001। তাহলে আমরা বুঝতে পারলাম যে ডেসিমাল সংখ্যা যে ফ্র্যাকশনাল নাম্বারগুলো আছে, দশমিক সংখ্যাগুলা, এগুলার ক্ষেত্রে আমাদেরকে প্রথমে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে হবে, তারপর দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে হবে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে, এবং দশমিক সংখ্যা যেটা আছে আমাদের পয়েন্টের পরে এটা আমাদের গুণ করতে হবে, এবং ভাগের ক্ষেত্রে আমাদের নিচের সংখ্যাটা হবে এমএসবি এবং পয়েন্টের পরে যে আমরা গুণ করলাম এই গুণের যে নিয়মটা আছে এটার ক্ষেত্রে এমএসবি হবে আমাদের কি উপরের বিটটা। ওকে ফাইন, আরেকটা বিষয় কি, গুণের ক্ষেত্রে আমরা কি করব, যতক্ষণ পর্যন্ত আমাদের পয়েন্টের পর 00 না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্রমানুসারে গুণটা করে যাব এবং প্রতিবারই পূর্ণ সংখ্যাগুলো আলাদা আলাদা রেখে দিব। ওকে ফাইন, এখন আমরা দেখব 16.50 এটা একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এটাকে আমাদেরকে কনভার্ট করতে হবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে। তাহলে আমরা জানি যে ইকুয়াল চিহ্নে বা দিকে যদি ডেসিমাল সংখ্যা থাকে তাহলে আমাদেরকে ভাগ করতে হবে। কাকে দ্বারা ভাগ করব, ইকুয়াল চিহ্নের ডান দিকে যে বেসটা দেয়া থাকবে এই বেসটা দ্বারা। কিন্তু এখানে আমাদের কি একটা ফ্র্যাকশনাল নাম্বার পয়েন্ট আছে, আমাদের দশমিক আছে, তার মানে আমাদের কি করতে হবে, এই যে 16.50 এটা থেকে আমাদের এই যে রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্টের বা দিকে যা থাকে এটা হলো আমাদের পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার কাজ আমাদের আলাদা করতে হবে এবং দশমিক সংখ্যার কাজ আলাদা করতে হবে। ওকে ফাইন, তাহলে আমরা কি করব, 8 দ্বারা 16 কে ভাগ দিব, 8 ভাগ 16, 8 বার 16, আর দ্বিগুণে 16, 16 - 16 = 0। এই যে 16, এই 16কে ভাগ দেওয়ার পর আমরা কি পাইলাম, ভাগশেষ 0 পেলাম, তাহলে ভাগশেষটা এখানে বসাতে হবে। ওকে ফাইন, আমাদের ভাগফল কি 2, এই 2 এখানে বসবে। ওকে, তাহলে এই যে 2, এই 2 কে কি করা যায় না, এর দ্বারা ভাগ করা যায় না, তাহলে আমাদের কনভার্সন এই পর্যন্তই। এই যে বিটটা এটা হলো আমাদের কি এমএসবি, আর এই বিটটা কি এলএসবি, এটা হলো আমাদের এমএসবি আর এই বিটটা হলো এলএসবি, এটা হলো আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ মান, এটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বনিম্ন গুরুত্বপূর্ণ মান। ওকে ফাইন, তাহলে আমরা এই যে রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্টের বা পাশে যে পূর্ণ সংখ্যা এটা আমরা কমপ্লিট করেছি। ওকে, এখন আমরা করব কি 0.50 এটাকে আমরা গুণ করব 8 দ্বারা। তো আমি বলছিলাম যে আমরা কতক্ষণ গুণ করব, যতক্ষণ পর্যন্ত পয়েন্টের পর 00 না আসবে। ওকে ফাইন, তাহলে আমরা যদি 0.50 ইন্টু 8 করি তাহলে আমরা পাবো 4.00। এই ক্ষেত্রে আমাদের একবার গুণ করার পরে আমরা কি পেয়ে গেছি, আমরা পয়েন্টের পর 00 পেয়ে গেছি, সো আর আমাদের গুণ করার প্রয়োজন নেই। ওকে ফাইন, তাহলে এই ক্ষেত্রে এই যে বিটটা এটার কি এমএসবি আর এলএসবি আমাদের নেই। ওকে ফাইন, তাহলে আনসারটা আমরা কিভাবে লিখবো, আমরা জানি যে পূর্ণ সংখ্যা প্রথম লিখতে হয়, তাহলে এমএসবি কোনটা, এখানে 2 নিচ থেকে 2 আর এটা হলো 0 পয়েন্ট। ওকে পয়েন্ট, আর এটা এমএসবি 4, এই হলো আমাদের আনসার 20.4। সো আশাবাদী আমরা অক্টালে যে কনভার্সনটা এটা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব যে কিভাবে 16.50 এই যে ডেসিমাল সংখ্যা এটাকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করা যায়। ওকে ফাইন, তাহলে আমরা একটু খেয়াল করি আমাদের কি আছে 16.50, এই যে এটা কি ডেসিমাল, তার মানে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে, কারণ আমরা জানি যে ইকুয়ালের বা দিকে ডেসিমাল সংখ্যা পদ্ধতি থাকলে আমাদের ভাগ করতে হবে কাকে দ্বারা, ইকুয়াল চিহ্নের ডান দিকে যে বেসটা দেয়া আছে এই বেসটা দ্বারা ভাগ করব। কিন্তু যেহেতু আমাদের এখানে কি দেয়া আছে রেডিক্স পয়েন্ট দেয়া আছে মানে দশমিক সংখ্যা, তার মানে পূর্ণ সংখ্যাটাকে আমাদের আলাদা করতে হবে ভাগ করতে হবে এবং আমাদের যে দশমিক সংখ্যাটা আছে ওটাকে গুণ করতে হবে। ওকে ফাইন, তাহলে 16 ভাগ 16, 16 ভাগ 16, 16 কে 16, 16 - 16 = 0। তাহলে এই 16 কে ভাগ করার পর আমরা কি ভাগশেষ পাইছি 0, তাহলে এটা এখানে বসাতে হবে। ওকে ফাইন, ভাগফল 1, তাহলে এই 16 দ্বারা 1 কে ভাগ দেয়া যায় না, তার মানে আমাদের কনভার্সন কমপ্লিট। এটা হলো এমএসবি আর এটা হলো কি এলএসবি। ওকে ফাইন, তারপর আমাদের কি আছে 0.50 × 16। সো আমরা যদি 0.50 × 16 করি তাহলে আমরা পাই 8.00। তাহলে এটাও কি করছি একবার দেয়াতেই হয়ে গেছে, আমাদের পয়েন্টের পর 00 চলে আসছে। ওকে ফাইন, তাহলে আর যেহেতু আমাদের গুণ করতে হবে না, সো আমরা এখন আনসারটা লিখে দিতে পারি। তাহলে আমরা জানি যে পূর্ণ সংখ্যাটা প্রথম লিখতে হয়, এখানে 1 যেহেতু এটা এমএসবি 1 তারপর 0.8, কারণ এই যে পয়েন্টের এটা কি করতে হবে আমাদের আলাদা রাখতে হবে, এই 8, এই হলো আমাদের আনসার। তাহলে 10.8 এটা হলো আমাদের আনসার। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কিভাবে একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে আমরা অন্য সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে পারি। ওকে ফাইন, আমরা যদি একটু খেয়াল করি 10.50 - 10 = 2, এই যে আমাদের কনভার্সনটা, এই কনভার্সনটা এখন আমরা করতে পারবো, কারণ আমরা জানি যে ইকুয়াল চিহ্নের বাদিকে যদি আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতি থাকে তাহলে আমাদের ভাগ করতে হয়, কি করতে হয় ভাগ করতে হয়। ওকে ফাইন, কাকে দ্বারা ভাগ করব, ইকুয়াল চিহ্নের ডান দিকে যে বেসটা দেয়া থাকবে। ওকে আচ্ছা, তাহলে আমাদের ম্যাথটা কি 10.50, এটাকে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা জানি যে এই যে রেডিক্স পয়েন্টের এই পাশে যেটা থাকে বাদিকে এটা হলো কি পূর্ণ সংখ্যা আর এটা হলো আমাদের দশমিক সংখ্যা। ওকে ফাইন, তাহলে আমরা কি করব পূর্ণ সংখ্যাকে কি করতে হবে আমাদের ভাগ করতে হবে, কাকে দ্বারা ভাগ করব 2 দ্বারা ভাগ করব, 2 ভাগ 10। তাহলে আমরা যদি 10 কে 2 দ্বারা ভাগ করি 5 দ্বিগুণে 10, 10 - 10 = 0। তাহলে এই যে 10 কে ভাগ দেওয়ার পর আমরা কি পাইলাম 0 পেলাম, ভাগশেষ। তাহলে ভাগশেষটা এই 10 এর কাছাকাছি বসাতে হবে একটা ড্যাশ চিহ্ন দিয়ে। ওকে ফাইন, তারপর আমাদের ভাগফল 5, এই 5 কে আবার কি করা যায় 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে 2 ভাগ 5, 2 দ্বিগুণে 4, 5 - 4 = 1। তাহলে এই যে 1 ভাগশেষ এটা কি 5 কে ভাগ করার পর আমরা পেয়েছি, তার মানে এখানে বসাতে হবে ভাগফল কি 2। ওকে, এই যে 2 কে কি করা যায় 2 দ্বারা আবার ভাগ করা যায়, 2 ভাগ 2, 2 কে 2, তার মানে 2 - 2 = 0। এই 2 কে ভাগ করার পর আমরা কত পাইছি ভাগশেষ 0, তার মানে 2 এর ভাগশেষ 0 আর আমাদের ভাগফল ওয়ান। তাহলে এই যে টু, এই টু দ্বারা তো আর ওয়ানকে ভাগ করা যায় না, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে এই যে পার্টটা এটা হলো আমাদের এমএসবি আর এটা হলো এলএসবি। ওকে ফাইন, তাহলে আমরা পূর্ণ সংখ্যার কাজটা কমপ্লিট করতে পারলাম। এখন যদি আমরা একটু খেয়াল করি যে 0.50 আমাদের দশমিক সংখ্যার কাজটা বাকি আছে, তাহলে দশমিক সংখ্যার কাজটা আমরা জানি কিভাবে করতে হয়, গুণ করতে হবে। কাকে দ্বারা গুণ করতে হবে? টু দ্বারা গুণ করতে হবে। ওকে, তাহলে 0.50 ইন্টু টু। আমরা যদি 0.50 কে 2 দ্বারা গুণ করি তাহলে পাই 1.00। তাহলে একটু খেয়াল করি আমরা প্রথমবারই কি পাইছি, পয়েন্টের পর 00 পেয়ে গেছি। তার মানে আমাদের অঙ্ক এ পর্যন্তই কমপ্লিট। আমাদের আনসার হবে 1 0 1 0। তার মানে আমরা নিচ থেকে লিখবো, কেন? কারণ আমরা জানি যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এমএসবি বিট কোনটা, নিচেরটা, সর্বোচ্চ গুরুত্ব আমরা নিচ থেকে দিই। তার মানে এটা এভাবে যাবে। ওকে ফাইন, তারপর পয়েন্ট এখানে হবে 1, কারণ এখানে এটা আলাদা, পূর্ণ সংখ্যা আলাদা 1। এই হলো আমাদের আলটিমেট আনসার। তাহলে এখানে আমাদের আনসারটা কি হবে, 1 0 1 0.1। সো এই হলো আমাদের ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কনভার্সনের নিয়ম। ওকে ফাইন, আগামী ক্লাসে আমরা আলোচনা করব শুধুমাত্র ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয়। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।